প্রধান অতিথি সভাপতি মহাশয় পরমদাসের ঠাকুরের অন্যান্য পবিত্র পাঞ্জাদের কর্মীবৃন্দ, দাদারা মায়েরা প্রত্যেককে আমার অন্তরে শ্রদ্ধা ভালোবাসা জয় করে জানাই। প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বলার অবস্থাটা খুব ভালো না, কথাগুলো হয়তো শুনতে শ্রুতি কটু হবে, পুরুষোত্তমের কথা। এই বিশেষ করে আমার পরম শ্রুতি আমার পিতৃপ্রতিম অশোক চক্রবর্তীরা যা বললেন বা আমরা আমাদের পরম শ্রুতি দেবত্বদের কাছে যা শুনব বলে বসে আছি, জানি না মাঝখানে আমি সেই সুরটা জড়িয়ে দিতে পারবো কিনা। ঠাকুরের কর্মী আমরা অনেকেরই আমাদের ঠাকুরের পাঞ্জা আছে, সেই পাঞ্জা থাকার ব্যাপারটা আমার মানে দাদা একটু আগে যা বললেন, ঠাকুর বললেন ধোপাখানা খুলে বসে যে মানুষকে তোমায় কাঁচা কাপড় পাঠাবে, পরমশুদ্ধ দুলাল মজুমদার তা সৎসঙ্গে দাঁড়িয়ে এটা সবসময় বলতেন। কাজে আমাদের কাজ কিন্তু মানুষকে কেটে কুচে ঘষে মেঝে ঠিক করে নেওয়া, ঠাকুরের কাছে সবসময় যে সবাই খুব সাধু ব্যক্তি এসেছেন তা কিন্তু নয়, নানান রকম খারাপ মানুষ, খারাপ কাজ করা মানুষ, অপান্তীয় মানুষ, ঘৃণ্য স্বভাবের মানুষ, তাদেরকে তাদের জায়গা কোথাও হয়নি কেটে ঠাকুরের কাছে তার জায়গা ছিল। তাই তিনি এই যুগের বিস্ময়, পরম বিস্ময় পরম দাসের ঠাকুর, তার দিব্য জীবন, তার বাণী, তা নিয়ে চর্চা করা আমার মতো ক্ষুদ্র মানুষের সত্যি একেবারেই অসম্ভব। টপিকসটাই খুব কঠিন, এখানে বিশিষ্ট পণ্ডিত মানুষ আমার দেবদূতীদের অনেক কথা বলবেন, ভক্ত মানুষ, ঠাকুর দর্শন করা মানুষ, আমি বলছিলাম একটু আগে তার সাথে কথা, এই ঠাকুরকে দর্শন করা না করা দুটোর মধ্যে যথেষ্ট ফারাক আছে। আমি হৃদয়তন থেকে তাকে অনুভব করার চেষ্টা করেছি, যখন যা বিষ্ণুবিধি ষষ্ঠী সদাচারে অভ্যস্ত হতে হতে আমরা প্রিয়পরমকে আমি অনুভূতির মধ্যে আনার চেষ্টা করেছি মাত্র, কিন্তু সত্যি তার দিব্যত অনু যারা দর্শন করেছেন তারা কিন্তু ভাগ্যবানের কথা ঠিক। প্রিয় পরমের কথা, শ্রী ঠাকুরের কাছে যাওয়া হলো, ঠাকুর আপনার কোনো প্রমাণ তো জীবনই নেই, একটা যদি জীবনী লেখা যায়, ঠাকুর বলেন আমার জীবনে দুটো মানুষ লিখতে পারে, এক হচ্ছে বড় পোকা পারে, শ্রী বদ্মার কথা বলছেন, তারপর ঠাকুর বলেন বড় পোকা এত ব্যস্ত সঙ্ঘের কাজকর্ম নিয়ে বড় পোকা বলে সময় দিতে পারবে না, আপনার ওই কেষ্টদার কাছে যেতে পারেন, ঋতিকার যদি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের কাছে যাওয়া হলো, কেষ্টদার কাছে তারা নিবেদন করলেন তাই ঠাকুরের একটা জীবনী যদি দয়া করে লেখা শুরু করেন। কেশোদা শুনে বেজায় খেপে গেলে, ঠাকুরের জীবনী আমি লিখব, একমাত্র বড় পোকা পারে কেশোদা সেই কথা, আমি লিখবো ঠাকুরের জীবনী, বলে ঠাকুরের যে তামক খেয়েছেন, ঠাকুরের যে লবঙ্গ যে খেয়েছেন হাত হাত মারিয়ে, এটার মধ্যেই এত সুষমা ব্যঞ্জিত, এত ব্যঞ্জনাময়, এত ব্যঞ্জনাময় অভিব্যক্তি, তার বিশ্লেষণ করা আমার প্রথম কারোর পক্ষে সম্ভব নয়। তিনি পুরুষোত্তম, পৃথিবীর সমস্ত পুরুষের উত্তম গুণাবলী নিয়ে পৃথিবীর বুকে তিনি আবির্ভূত হন। পরবর্তীবার শ্রী বদ্মা একদিন প্রশ্ন করলেন, ঠাকুরকে আমরা পুরুষোত্তম বলি কেন? অনেকেই তার মতো করে উত্তর দিলেন, ঠাকুর ভগবান, ঠাকুর নারায়ণ, ঠাকুর এই যুগের অবতার, নানান কিছু তাদের ব্যাখ্যা তাদের চিন্তাতে যায়। শ্রী বদ্মা বললেন পুরুষের জীবনের সমস্ত গুণাবলী উত্তম প্রকাশ যার জীবনে ঘটেছিল তিনি পরন্দার চাঁদ, জীবনের মানে আমাদের জীবনের যত গুণাবলী গুলো আছে তার সর্বোত্তম প্রকাশ পরম প্রেমময় শ্রী ঠাকুরের উজ্জ্বল দয়া দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, তার পিতৃত্ব দিয়ে, তার বন্ধুত্ব দিয়ে, তার সন্তান যা কিছু দিয়ে, জীবনের যে কোনো অ্যাঙ্গেল দিয়ে, তাকে বিজ্ঞানী বলি, তাকে সাহিত্যিক বলি, তাকে স্থপতি বলি, যা কিছু বলি, সব কিছু একটা চূড়ান্ত প্রকাশ পরম আছে তার কথা বলা কথা দিয়ে। রিসার্চ করে বহু মানুষ ডক্টর হয়েছেন তার বলা শব্দের নতুন অভিব্যক্তি দিয়ে, বহু মানুষ মানে ইউনিভার্সিটির ডক্টরের ডিগ্রি পেয়েছেন তার বলা বিজ্ঞানের যে উৎকর্ষ, তার ঠাকুরের বলা বিজ্ঞান বিভূতি যে গ্রন্থের মধ্যে ঠাকুরের বিজ্ঞান সম্বন্ধে নানা কথা সেগুলো নিয়ে রিসার্চ করে সায়েন্টিস্ট আগামী দিনে জীবনের নতুন দিশা খুঁজে পাবে। পরমদাসের ঠাকুর যা বলেছেন আজকের আধুনিক সভ্যতা, আধুনিক বিজ্ঞান সে জায়গায় পৌঁছতে কিন্তু পারেনি। ঠাকুরের কথা, ঠাকুরের অভিব্যক্তি, ঠাকুরের প্রতি প্রত্যেকটা মুহূর্তে ঠাকুরের ভালোবাসা, ঠাকুরের প্রেম, এসব নিয়েই কিন্তু আজকের উৎসব। দাদা উৎসবের কথা বলছিলেন, ঠাকুর বললেন সকালবেলায় গুরুকে কিছু দিতে হয়, গুরুর জন্য কিছু করতে হয়, চালকলা মূলক ফল আকারি যা থাকে ঘরে তাকে দেওয়ার জন্য এই যে আর যার আকুলতা, সেটা যখন মানুষের অন্তর ছাপিয়ে যায় তখন তার জীবনটাই যখন উৎসব হয়ে যায়। প্রিয় পরম আমার জীবনের
প্রতিনিয়ত উৎসবের ব্যঞ্জনায় মেতে উঠতে চাইছেন, বলছেন। স্বামী বিবেকানন্দ একদিন বেদ বেদান্তের চর্চা করছেন বসে, সেখানে পরম ভক্ত গিরিশ ঢুকেছেন, যার জীবনে শ্রীরামকৃষ্ণময়। তিনি স্বামীজিও শ্রীরামকৃষ্ণের একনিষ্ঠ সেবক, কিন্তু তিনি বেদান্তের কথা আলোচনা করছিলেন। সেখানে অনেক ভক্তজন, অনেক জ্ঞানীগুলি মানুষ বসে আছে। গিরিশ ঘোষ ঢোকায় স্বামীজি বলছেন, এখন আমাদের আলোচনা বন্ধ থাক, আমরা এখন একটু অন্য কথা বলি। এখানে গিরিশ এসেছে, গিরিশ এই বেদান্তের কথাবার্তা কিছু বুঝবে না। গিরিশ ঘোষ বেজায় কেঁপে গিয়ে কোমরে হাত দিয়ে বলছেন, নরেন, তোমার এই বেদান্তের কথা বোঝার আমার কোনো দরকার নেই। আমি বুঝি তাকে, যাকে পেলে একজন সদ্য বিধবা তার স্বামীর সব ভুলে যেতে পারে। আমি পেয়েছি তাকে, যাকে পেলে একটা সন্তান হারা মা তার সন্তানের সব ভুলে যায়। আমি পেয়েছি তাকে, যাকে পেলে পিতৃমাতৃহীন সন্তান পিতা মাতাকে হারানোর যন্ত্রণা ভুলে যেতে পারে। নরেন, তোমার এই বেদান্তের শুকনো কথা মানুষের জীবনের যন্ত্রণাকে বুঝিয়ে দিতে পারে। আমরা পেয়েছি তাকে, যাকে পেলে মানুষের চোখের জল মুছে যায়। আমার সেই ঠাকুর, ভালোবাসার ঠাকুর, প্রেমের ঠাকুর, ভালোবাসা বুক পড়া ভালোবাসা নিয়ে পৃথিবীর বুকে থেকে আবির্ভূত হয়েছেন। আজকে আমাদের সমাজে, আমাদের সংসারে দৈন্যতা ভরে গেছে আমাদের জীবনে, সেখানে ভালোবাসা নেই, প্রেম নেই, বিশ্বাস নেই, অনুরাগ নেই, সহমর্মিতা নেই, কাউকে কেউ কাউকে সয়ে ভয়ে নিতে পারি না আমরা। এমন একটা সমাজে পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন, ভালোবাসায় ভরিয়ে দিতে এসেছেন তিনি। তার কথা মানে প্রেমের কথা, ভালোবাসার কথা, আর কিছু কথা আমারও জানা নেই। সত্যানুসরণ নামক যে গ্রন্থ পরম দয়াল ঠাকুর মাত্র 22 বছর বয়সে লিখেছিলেন, এক রাতে বসে, তা সে সত্যানুসরণ গ্রন্থে ভগবান সম্বন্ধে পরম দয়াল বলছেন, জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসার কর্ম, যার ভিতর সহজ উচ্চারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের জীবনে ভগবান। যার প্রতি আসক্ত হলে, যাকে ভালোবাসলে, যার দীক্ষা গ্রহণ করে জগৎটা দৃষ্টিভঙ্গি করলে মানুষের প্রত্যেকটা সমস্যা, সমস্ত ইকুয়েশন সলভ হয়ে যায়, তিনি পরম দাস ছাড়ুন। সমস্যাগুলো তো আমাদের জীবনে যার যার মতো করে দাঁড়া, নানান সমস্যা, ব্যক্তি জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, আর্থিক সমস্যা, সেই প্রত্যেকটা সমস্যা নিয়ে আমরা তার কাছে এসেছি। আমরা কেউ সাধু সন্ত হতে আসিনি, আমরা কেউ সংসার ত্যাগ করে বন জঙ্গলে যেতে আসিনি। ঠাকুর বললেন, এবার আমি বনানন্দের সন্ন্যাস নয় জনানন্দের সন্ন্যাস চাই, ছেলে তুলে নিয়ে সুখে শান্তিতে স্বস্তিতে বেঁচে থাকতে এসেছি। ঠাকুর সেই কায়দা শিখিয়ে দিয়েছেন, যতন দার দৃষ্টি সেই কায়দা, যা পরিপালনা অনুশীলনের মধ্যে দিয়ে মানুষ জীবনে জয়ী হতে পারে। জীবন পাত্র ভরে যদি জয়ামৃত করবি পান, জয়ের অমৃত তুমি তোমার জীবনের পাত্র যদি ভরে পান করতে চাও, লোকে চকচক করে চকচক, এ কথা শুনলেই কে না চায়? জীবনের এই পাত্র ভরে জয়ের অমৃত পান করতে কে না চায়? জীবন পাত্র ভরে যদি জয়ামৃত করবি পান, পরের লাইনটা কিন্তু আমার জন্য, এখনই কর অবীর তোকে গুরুর পদে অগ্রতা। আমাকে কিন্তু সঁপে দিতে হবে তার কাছে, তার কাছে স্যারেন্ডার করতে হবে। দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল দলিত রাগে, গুরুর আদেশ পালন যেথায় সেথায় তো সিদ্ধি যাবে। জীবনের ব্যথা, বেদনা, যন্ত্রণা, অসহায়তা, নানান কিছু নিয়ে আমরা প্রতিনিয়ত ছটফট করতে করতে তার কাছে এসেছি, আর সেই যন্ত্রণাগুলো, সেই ব্যথাগুলো, সে অপ্রাপ্তিগুলো আমাদের সাথে সাথে চলতেই থাকে। তিনি যখন থাকেন তখন কিন্তু ভরে ওঠে আমার অন্তরটা। আচার্যকে বলেন, আমার অন্তর যখনই তাতে পরিপূর্ণ হয়ে ওঠে তখন তো আমার হৃদয়ে সেই ব্যথা, বেদনা, অপমান, অভিমান কিচ্ছু যখন জায়গা পায় না, মানে তাতে পরিপূর্ণ হয়ে ওঠা, সেটাই উৎসব। উৎসব তাই যেখানে এসে আমি তাতে পরিপূর্ণ হয়ে উঠি, আমার বৃত্তি প্রবৃত্তি হেরে যায়, আমার প্রিয় পরম আমার জীবনের প্রত্যেকটা অনুপরমাণুতে বাস করেন, সেই উৎসবে মুখর হয়ে উঠতে পরম দাস ঠাকুর শেখাচ্ছেন। ঠাকুর যখন পাবনা জেলার নিমাইপুর গ্রামে ঠাকুরের কীর্তনের যুগ চলছে, কীর্তনের আনন্দ এসে ঠাকুর মাতিয়ে তুলছেন সমস্ত পাবনা কুষ্টিয়াকে, ঠাকুরের ভাব সমাধি হচ্ছে, ভাবাবস্থায় সেই ঠাকুর জগতের মঙ্গলের জন্য কত কথা বলছেন। ঠাকুর খোকাদার বাড়িতে অবস্থান করছেন, খোকাদার একনিষ্ঠ ভক্ত, খোকাদার খুব ইচ্ছে তার মামা গোকুল চৌধুরী একটি বার খোকাদার বাড়ি আসেন। গোকুল ডাক্তার
ঠাকুরের বাসস্থান তার মাতৃভূমি হিমায়তপুর গ্রামের খুব কাছেই থাকতেন। গোকুলদাসের ঠাকুরকে কোনোদিন ভগবান বলে অবতার বলে বা যা কিছু বলি আমরা সে ভালোবাসার মানুষ বলে বেশি কাজ করে নিতে পারেননি। গোকুলদাস অনেক অভিমান, ভীষণ অহংকার, বিখ্যাত ডাক্তার চিকিৎসক। একদিন গোকুলদাস সেই তার চিকিৎসা করতে চলেছেন, তার ফিটন গাড়িতে চেপে রুগী দেখতে চলেছেন। দূর থেকে পোকাদা দৌড়ে ছুটে আসছে মামাকে দেখে, মামা মামা। তখন কলেরা লোক গ্রাম বাংলার একটা গ্রামকে শ্মশান করে দিত সে মহামারী কলেরা, তার থেকে বাঁচানোর জন্য গোকুলদাস ছুটে দিতেন মানুষের কাছে, মানুষকে সুস্থ করে তুলতেন, পরিত্রাণের রাস্তা করে দিতেন। জীবনের সেই ভয়াবহ মৃত্যু থেকে মানুষগুলোকে রক্ষা করা গোকুলদাস জীবনের কাজ ছিল। গোকুলদাস জীবনে ঠাকুর অনুকূলচন্দ্রের কোনো জায়গা নেই। খোকাদা ছুটে আসছে, মামা একটিবার আমার বাড়িতে চলো। গোকুলদাস বলে, না কেন, তোমার বাড়িতে যাবো কেন, তোমার বাড়িতে কি তাহলে মহামারী ঢুকেছে? খোকাদা বলছে, না মামা তুমি একটিবার আমার ঘরে চলো, আমার গৃহে, সেখানে আমার ঠাকুর এসেছেন, পরম দয়াল ঠাকুর। শুনে গোকুলদা একদম আপত্তিতে একদম তার মুখখানা কানসুতে হয়ে উঠলো। তোমার বাড়িতে কোন গুরু এসেছেন, আমার তার কি লাভ? না মামা একটিবার চলো না, ভাগ্যের কথা ফেলতে পারেনি গোকুলদা। নিয়ে গেলেন গোকুলদার হাত ধরে মামা, মামা গোকুলদারটাকে হাত ধরে খোকাদা নিয়ে গেলেন ঠাকুরের পদপ্রান্তে। ঠাকুর বসে আছেন তার সেটি সুন্দর বিছানায়, তার তখন যুবক বয়স। ঠাকুরকে প্রণাম করছেন গোকুলদা। ঠাকুর সেই দরদে মনে আপন বন্ধুর মধ্যে গোকুলদাকে আছেন বসেন। একরাশ বিরক্তি নিয়ে যার কাছে এসেছিলাম, গোকুলদা মনে মনে ভাবছে খুব ভালো লাগছে তো। ঠাকুরের চোখের দিকে তাকে যেন মনে হয় কত আপনার জন, কত ভালোবাসার মানুষ, নানান কথাবার্তা চলছে। গোকুলদা ঠাকুরের পায়ের কাছে বসে আছেন, উঠতে ইচ্ছে করছে না। একটু পর বেলা গড়িয়ে আসছে, ঠাকুরের নামা খাওয়ার সময় হয়ে এলো। ঠাকুর বললেন, গোকুলদা চলেন, আজ আর আমি আর আপনি নিয়ে আসি। সেই পাবনার ভাষায় বলছে, নিয়ে আসি স্নান করে আসি পদ্মা নদীতে, কাছেই সেই স্রোতস্বিনী পদ্মা বয়ে চলেছে। গোকুলদার হাতখানা ধরেছে ঠাকুর, পদ্মা তীরে গিয়ে পৌঁছেছেন। স্নান করার আগে গোকুলদা গায়ে তেল মাখছেন, ঠাকুর নিজের গায়ে তেল মাখছেন, গোকুলদাকে তেল মাখিয়ে দিচ্ছেন। গোকুলদা বলছে, ঠাকুর আপনি আমার সেবা দিচ্ছেন, আপনি ব্রাহ্মণ সন্তান, আমার তো অপরাধ হবে। ঠাকুর বলছেন, এই ব্রাহ্মণ দক্ষিণা দিয়ে দেবেন। এবারে তো গোকুলদার মুখখানা কেঁপে ওঠে, এই দক্ষিণার কথা এসে গেল। সকালবেলা শুনেছে ভাগ্নের কাছে ইষ্টপ্রীতি নাকি একটা করে কম্পালসারি করে নিবেদন করতে হয়, খুব ভোরবেলা একটা অর্থ দিয়ে তার পূজা করা রীতি। গোকুলদা ভাবছেন, এক ব্যাগ টাকা ঠাকুরের ঘরে রেখে এসেছেন, দুর্গি দেখে ফিরছেন, বিরাট বড় ডাক্তার, ব্যাগে ভর্তি টাকা ঠাকুর ঘরে রেখে এসেছেন ব্যাগখানা। ভাবছেন, এই খোকার কথা শুনে এখানে এসে পড়লাম, এই টাকা পয়সা সব কেড়ে নেবে ঠাকুর। এবার তেল মাখা হয়ে গেছে, স্নান করতে নেমেছেন পরমদয়াল ঠাকুর সাথে গোকুলদা। দু একটা ডুব দিয়ে আমক্ষ জলে দাঁড়িয়ে এসেছি ঠাকুর। গোকুলদাকে বলছেন, গোকুলদা আমার এই দক্ষিণাটা এবার দেন, দু হাত বিস্তার করে সিদ্ধি ঠাকুর জলের মাঝে গোকুলদাকে বলছেন, আমার দক্ষিণাটা দেন। গোকুলদা বলছে, ঠাকুর এখানে আপনাকে আমি কি দক্ষিণা দেবো? না ঠাকুর, না গোকুলদা, আপনি আমাকে একটু আগে করেছেন, কথা দিয়েছেন, আমি আপনার সেবা দিয়েছি, আপনি বলেছেন ব্রাহ্মণ দক্ষিণা দেবেন, আপনি আমাকে দক্ষিণা দেন। গোকুলদা বলছে, ঠাকুর এখানে তো আমি কপর্দকহীন জলের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার তো এখানে আপনাকে দেওয়ার মতো কিচ্ছু নেই, আমার ব্যাগে অনেক টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু সেসব আপনার ঘরেই আমি দেখে এসেছি, এখানে আপনাকে দক্ষিণা কি দিতে পারি? ঠাকুর বলছে, না গোকুলদা, আপনি তো আমাকে কথা দিয়েছেন, দক্ষিণা আপনাকে এখন দেবারই না। আমি জানি গোকুলদা আপনার অনেক কিছু দেওয়ার মতো আছে। গোকুলদা অবাক বিস্ময় ঠাকুরের দিকে খেলে খেলে করে চেয়ে আছে। ঠাকুর কি বলেন আপনি, কেন গোকুলদা আপনার ওই পুত্র সুখানা আছে না? হাউ হাউ করে কেঁদে বললেন গোকুল ডাক্তার, ঠাকুর আপনি এটা কথা কি করে জানলেন? ঠাকুর বলেন, কেন আমার ওই পুত্র সুখানা আপনি আমার দক্ষিণেশ্বর দিতে পারেন না গোকুলদা? হাউ হাউ করে কাঁদতে কাঁদতে গোকুল ডাক্তার বললেন, ঠাকুর এই ভয়ঙ্কর মহামারী কলেরা রোগী 12 বছর আগে আপনার আমার একমাত্র সন্তানকে হারিয়েছি ঠাকুর, এই 12 বছরের প্রত্যেকটা রাত আমি ঘুমোতে পারিনি, ঠাকুর আপনি জানলেন কেমন করে আমার এই ব্যথার কথা? ঠাকুর বলেন, গোকুলদা আমি তো আপনার ওই পুত্র সুখানা দক্ষিণে নেবার আইছি, আপনি দেবার করেন না আমাকে, দিয়ে দৃশ্য হয়ে যেতে পারেন না গোকুলদা, আমি যাচ্ছি, ছাওয়াল নেই বলে বড় দুঃখ গোকুলদা, আমি আপনাকে মাপ করে রাখবো, আমি যাচ্ছি, আপনার কেন না তো গোকুলদা, আপনার আমি আছি, আমাদের তিনি আছেন, তার কথা বলতে এসেছি আমরা, তিনি আছেন আমার হৃদয় জুড়ে, আমার অন্তর জুড়ে, আমার সমস্ত সত্তা জুড়ে তিনি থাকেন। আজকের পূর্ণ উৎসব প্রাঙ্গণে
প্রার্থনা শুধু তাই করা তুমি থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার সমস্ত অস্তিত্ব জুড়ে সমস্ত সত্তা জুড়ে সমস্ত পাপ জুড়ে সমস্ত পুণ্য জুড়ে সমস্ত জীবন জুড়ে মরণ জুড়ে শুধু তুমি থেকে দয়াল এই প্রার্থনা যারা দিয়ে আমরা উৎসবে আসি সেটাই হচ্ছে উৎসব যা আমাকে পূর্ণ করে দেয় যা আমাকে পরিপূর্ণ করে দেয় আমার জীবনের সমস্ত যন্ত্রণা থেকে তিনি রেহাই দেন আমার জীবনটা ভালোবাসায় তিনি ভরিয়ে দিতে এসেছেন তিনি পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অর্জুন চন্দ্র পরম প্রেমময় ভালোবাসার পূর্ণ প্রকাশ তিনি আমি যখন হাসি তিনি তখন হেসে ওঠেন আমি অন্তর্কে অনুভব করি আমি যখন কাঁদি আমার মনে যখন কষ্ট হয় তিনি আমার সাথে সাথে কেঁদে ওঠেন এত বড় প্রেমিক বন্ধু পৃথিবীতে আমি কোথায় পাবো বলেন তার কথা বলতে এসেছি আমরা তার কথা শুনতে এসেছি আমরা তারই গান গাইতে এসেছি আমরা সেই প্রিয় পরমের কথা তমেব পিতা চ মাতা তমেব তমেব বন্ধুস্য সখা তমেব তমেব বুদ্ধি দ্রবিণাং তমেব তমেব সর্ব মম দেব দেব অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন সখা তুমি আমার পিতা আমার মাতা আমার বন্ধু সব দেবতা তুমি সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন তিনি সৃষ্টি প্রিয় পরম পাবনাদের রাখি ভাইপুর গ্রামে 135 বছর আগে তার আবির্ভাব আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে তার কথা তিনি ঈশ্বরে আমার জন্য এসেছেন আমাদের সবার জন্য এসেছেন যে অসংখ্য মানুষের দুঃখ জ্বালা ব্যথা বেদনা রোগ শোক গ্রহ দোষ মৃত্যু বিপর্যয় থেকে মুক্তি দিতে তিনি এসেছেন তার আবির্ভাবের কারণই তো তাই আমাদের জন্য রেখে গেছেন দয়া করে আচার্য পরম্পরার ব্যবস্থা যাতে আমরা কোনো মতেই কোনো রকমেই অভিভাবকহীন হয়ে না পড়ি সিসি বর্দা পরমপুত্র সিসি দাদা বর্তমান আচার্যদেব আমাদের ধরে রেখেছেন আমরা যাতে চলতে পারি আমরা যাতে শক্তি পাই আমরা যাতে জীবনের প্রত্যেকটা মুহূর্তে ঠাকুরময় হয়ে উঠতে পারি আজকে সত্যি আমি ভাবছিলাম যে কথা বলা আমার পক্ষে আজ সম্ভব নয় আমার বলার অবস্থা এত খারাপ জানি আপনাদের শুনতে কথাটা কত খারাপ লাগছে ভয়েসটা কিন্তু আমি কিন্তু কথা বলতে বিশ্বাস করবেন না আমার কিন্তু কথা বলতে কোনো কষ্ট হচ্ছে না এটাই ঠাকুর অনুকূল চন্দ্রের দয়া এই দয়া প্রতি মুহূর্তে আমরা অনুভব করি ঠাকুরের কাছে একজন বৈষ্ণব সাধুকে নিয়ে যাওয়া হয়েছিল তার নাম চিন্ময়ানন্দী মহারাজ বৈষ্ণব সাধু মহাপ্রভু চৈতন্যের অনুগামী তিনি মহাপ্রভু চৈতন্যের একনিষ্ঠ সেবক একনিষ্ঠ ভক্ত পরবর্তীকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পরম দাস ঠাকুর পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এ কথা তিনি কোনোদিন মানতে নারাজ সেই চিন্ময়ানন্দী মহারাজকে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরের কাছে গুরু ভাইরা নানান ধরনের মানুষকে ঠাকুরের কাছে নানান সময় নিয়ে যাওয়া হয়েছে নানান ভক্ত মানুষ নানা বিজ্ঞানী নানান সাহিত্যিক সেই বিখ্যাত বৈষ্ণব সাধক অদ্বৈত মহাপুরুষ বংশধর তাকে ঠাকুর দর্শনে নিয়ে যাওয়া হয়েছিল একরাস বিদ্যুৎ নিয়ে একরাস বিরক্তি নিয়ে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়েছিলেন পয়েন্ট আউট করেন আমার কথা ভালোবাসা নিয়ে তিনি জাননি ঠাকুরের কাছে গেলেন ঠাকুরকে প্রণাম করেছেন ঠাকুর বলেন আসেন দাদা বসেন মুখখানা তো খোলা না এই আসেন বসেন শুনেই হৃদয়টা খুলে যায় বসে আছেন ঠাকুরের কাছে একনিষ্ঠ বৈষ্ণব সাধক অন্তর অন্তর মহাপ্রভুর নাম করছেন আর মনে মনে ভাবছেন কে তুমি এত ভালো লাগছে কেন বেশি আমি তো মহাপ্রভু ছাড়া কাউকে কখনো মনে ধরিনি আমার হৃদয় গ্রন্থিতে তো তিনি ছাড়া কেন কিচ্ছু নেই কে তুমি অন্তরের মধ্যে বারবার প্রশ্ন আসে ঠাকুর বলেন দাদা একটা গান করো হারমোনিয়ামটি এগিয়ে দেওয়া হলো খুব সুন্দর গান করলেন অপূর্ব তার সঙ্গীত মানে অপূর্ব তার গলা গানের সঙ্গীতটা অপূর্ব যে মানে সেই জানে গানের একটা কলি সেখানে তাই ছিল গান ঠাকুর চোখ বন্ধ করে গান শুনলেন গান শেষ হলো পর সে ঠাকুর মাথায় নেড়ে নেড়ে বারবার বলছেন হক কথা দাদা যে মানে সেই জানে কথাটা বারবার ঠাকুর রিপিট করছেন যে মানে না মানলে যে কিছু জানা হয় না মানা তো লাগেই যে মানে সেই জানে অপূর্ব সঙ্গীত সকালবেলা ঠাকুরের সামনে তিনি নিবেদন করলেন ঠাকুর বলেন দাদা আপনার গানের এত সুন্দর গলা আপনি গান করবেন সেই দা বৈষ্ণব সাধক বলছেন তিনি বলছেন যে ঠাকুর আমি গান করতে খুব ভালোবাসি আমি খুব ভালো গান করতাম কিন্তু এখন আমি গান করতে পারি না আমার গলায় একটা প্রচন্ড ব্যথা হয় আমার কথা বলতে কষ্ট হয় আমি ভালো করে কথাও বলতে পারি না গান বহু বছর পর আপনার কাছে আমি গান শোনালাম আমার গলার কথা গলার কষ্টের জন্য গলার এই রোগের জন্য আমি বহু চিকিৎসা করেছি কিন্তু আমার গলার এই রোগ থেকে আমি কিছুতেই মুক্তি হই মুক্তি পাইনি আমার কষ্ট প্রতিনিয়ত কষ্ট আমায় তাড়া করে বেড়ায় ঠাকুর চুপ করে শাস শুনলেন
ঠাকুর বললেন আপনি গান করবেন মাহাতি দেশে একই কথা তিনি বললেন আপনি এই সকালবেলার এই ঘটনার পর সেই অশীতিপর বৃদ্ধ মানুষটি চলে গেলেন তার ঘরে সারাটা দিন মনের কোণে যেন আন্দোলিত হতে লাগলো কে তুমি মনের মধ্যে এসেছিলাম বিরক্তি নিয়ে মনের মধ্যে এসেছিলাম অবিশ্বাস নিয়ে কিন্তু মহাপ্রভু ছাড়া আমার জীবনে আদর্শ মহাপ্রভু ছাড়া আমার জীবনে প্রিয় পরম মহাপ্রভু ছাড়া আমার জীবনে কেউ থাকতে পারে না এমন একটা অবস্থায় এসে আমার অন্তরের অনেকটা তুমি দখল করে ফেলছো মনে হয় কে তুমি সন্ধ্যায় আবার ঠাকুর প্রণামের জন্য গুটি গুটি পায় তার আবার ঠাকুর বাড়ি যাওয়া মানে ঠাকুর বাংলায় আবার এসেছেন ঠাকুরকে আবার একটু প্রণাম করবেন আবার একটু তার কাছে বসবেন তার সে দিব্য তনুকে আবার একটু দর্শনের অভিলাষে সেই অদ্বৈত মহাপুরুষ বংশধর চিন্ময়ানন্দজি মহারাজ ঠাকুরের কাছে এসেছেন এসে দেখছেন ঠাকুর ঘরের দরজা বন্ধ মনের মধ্যে কেমন করে হতো ঠাকুর তা নাকি ঠাকুর দর্শন হবে না ঠাকুরের দরজা বন্ধ বন্ধ দরজার বাইরে গুরু ভাইরা এদের সাথে বিচরণ করছেন যারা নিত্যদিনে ঠাকুরের সেবক যারা পাহারা দেন করে থাকেন সবাই তারা তাদের থেকে জিজ্ঞাসা করছেন ঠাকুর ঘরের দরজা বন্ধ কেন আজকে কি ঠাকুর দর্শন হবে না তারা বলছেন না আজ ঠাকুর দর্শন কোনো মতেই সম্ভব নয় ঠাকুর আজকে খুব অসুস্থ সকালবেলার পর থেকে ঠাকুরের গায়ে জ্বর এসেছে ঠাকুরের গলায় খুব ব্যথা ঠাকুর কথা বলতে পারছেন না হাউ হাউ করে কেঁদে বললেন সেই বৃদ্ধ মানুষটি আরে আমার সকালবেলার ঠাকুরকে গান শোনানোর পর গলার ব্যথা তো নেই কোথায় গেল আমার সেই গলার ব্যথা হাউ হাউ করে কাঁদছেন ঠাকুর তোমার এত দয়া হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তিনি শুধু বলছেন তুমি কি দয়া আমি জানি না তুই তোমার এত করুণা তোমার এত দয়া এই দয়া নিয়ে এসেছেন তিনি কি বলি বলেন তো তার কথা আমার এই জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি কথা বলতে পারবো প্রতি প্রত্যেকটা কথা যদি শুনতে আগে বলি তবু তো তা শেষ হওয়ার নয় প্রিয় বর্ণের কাছে প্রার্থনা করি আমাদের সবার জীবন যেন তোমাকে পূর্ণ হয়ে ওঠে আমার জীবনের সমস্ত সত্তা জুড়ে সমস্ত প্রবৃত্তি জুড়ে সমস্ত আশা জুড়ে আকাঙ্ক্ষা জুড়ে সমস্ত পাপ জুড়ে পুণ্য জুড়ে দেহকাল জুড়ে পরকাল জুড়ে জীবন জুড়ে মৃত্যু জুড়ে দয়া যেন তুমি শুধু তুমিই থাকো এই শুধু আর প্রার্থনা তাই যেন উৎসব হয়ে ওঠে আমার জীবন প্রতি মুহূর্তে উৎসব হয়ে উঠুক প্রিয় বর্ণের আপন চরণে সবার মঙ্গল কামনা করি সবাই খুব ভালো থাকবেন ঠাকুরময় হয়ে থাকবেন জয় গুরু বন্দে গুরু